আজকে হ্যান্ডিক্রাফ্ট মেলা, হস্তশিল্প মেলা ফাইনালি, আর দুদিন বাকি, বললাম একবার যেতেই হবে, সো উইভ জাস্ট কাম। অ্যান্ড অনেকক্ষণ ধরে কন্টেমপ্লেট করে, আফটারনুন 2 o'clock থেকে কন্টেমপ্লেট করতে করতে ফাইনালি ও আমাকে একটা মেসেজ করলো, অ্যান্ড আই জাস্ট টুক হার আপ অন দি অফার, আই জাস্ট জাম্পড অন ইট, বলে আমরা চলে এসেছি এখন। কিন্তু উঠেই যাচ্ছে না, কি শেষ হয়ে যাচ্ছে? কাঠের ওই শেলস গুলো কোথায়? ফিল লাইক গোয়িং দেয়ার, ওই যে অনেকগুলো এরকম এরকম করে 3-4 করে ওই দিকটায় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই ওয়ান্ট টু গো অ্যান্ড পিক আপ, হ্যাঁ কার্পেট আর ওটা এক্স্যাক্টলি, উডওয়ার্ক গুলো ওখানে ভালো। আপনারা জিনিসপত্র কেনাকাটা করার পর শিল্পীকে ক্রেডিট করে ডেকোরেট করবে না, বেবিদের দেবে, স্ক্যান করে ফোন পে এবং গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া মেলা কার্যালয়ের পাশে আমরা এখানে সব কাস্টমাইজ করাচ্ছি, কারা কাস্টমাইজ করিয়েছে, আমি কাস্টমাইজ করাচ্ছি, এগুলো সব কাস্টমাইজ। এই যে পেছনে ইউজুয়ালি কার দেয়, বাট আমরা আইডিয়া দিলাম যে এই পেছনটাও তার দিয়েই করে দাও, কিন্তু এত কানেকশন করলে কি করে হবে হয়েছে। ভালো লাগছে দেখতে, পরে নিয়েছি আর এখন সবার জন্য কাস্টম মেড করছি, চাঁদনি রশি সবার জন্য। ভেরি স্মার্ট। এগুলো 2050, ঠিক আছে। বিউটিফুল জিনিস, আমাদের বেশি থাকে না ওনার কাছে। অনিমেষ ঘোষ, হাবড়া, নর্থ 22%। টেরাকোটা টাইলস, বিউটিফুল। আপনাকে কার্যালয়ে আসার জন্য জানানো হচ্ছে, কল্যাণী কলকাতার বাকি শিল্পী প্রদীপ বিশ্বাস আপনাকে মেলা কার্যালয়ে আসার জন্য জানানো হচ্ছে। বাকি শিল্পী কলকাতা জেলার প্রদীপ বিশ্বাস আপনাকে কার্যালয়ে আসার জন্য জানানো হচ্ছে। ওইখানে যাবে দিল্লি হাট, আর যাবে হচ্ছে দাস্তকার মেলা, হ্যাঁ দাস্তকার মেলাটা খুব ভালো। ও মা এখানে কি সুন্দর এই ছাতা গুলো, আর নট মাশরুমস দো, কারা নিলাম ডট ডটটা নিয়েছো? হ্যাঁ ডট ডটটাই ভালো। ডিআই তে এসেছি, আজকে স্যাটারডে ইভিনিং, প্রি ক্রিসমাস কিছু একটা ইভেন্ট আছে, অনেক কাজিনসরা সবাই মুনিয়া এসছে কলকাতায়,
সোমুনিয়া, কারা, অশেষ, টুটুই উপহার আর আমার দুই বন্ধু দীপাঞ্জন তীর্থঙ্করদেরও ইনভাইট করেছি। আমি ভোগ খাবো, ঠান্ডা হয়ে যাচ্ছে। কতদিন পরে মুনিয়া on my vlog. আমরাও এই সময় যাচ্ছি একটু লেট মর্নিং, তো উই টোল্ড হার টু হপ ইন টু দ্য কার, আর অর্ধেকটা জার্নি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর হয়তো ওকে কি নিতে হবে সন্ধ্যা, তোমায় সেটাই, তাহলে তো ভালো হয়। তো এই হলো ব্যাপার, বিকজ এখন ডিসেম্বর ইজ হিয়ার, 13 কিলোমিটার বাসে, আমাদের বাসটা খুব এত জোরে যায় যে বোঝা যায় না, 20 মিনিটে বাড়ি পৌঁছে যাই। বোঝো, এরপরে আর যাবে না আস্তে আস্তে। আমরা আজকে যাচ্ছি বিকজ এখন ডিসেম্বর এসে গেছে, উইন্টার এসে গেছে। এখন মমতা দিদি বলছে আমি যেতাম, আমি তো হ্যাঁ মমতাও যেতে চাইছিল, আমি বললাম পরের দিনই আসবো, এখন লটকা লট সব গেস আসবে,
সো যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, ভালো লাগে, ইউজ করতে চাই বৈদিকটা, সো তাই জন্য একবার গিয়ে দেখে আসছি কি রকম কি অবস্থা, কতটা কি পরিষ্কার করতে হবে এটসেট্রা। সো কাম অন, লেটস গো। কালকে যে পুন্না এলো, ইট ইজ রিয়েলি, পুন্না এসে আমাদের সারপ্রাইজ দিয়েছে যে ইটস রিয়েলি, মানে মাই ক্রিসমাস হ্যাজ গট মেড। পুন্না এসছে, মুনিয়া ছিল অনেকদিন বাদে, টুটু ইয়ার উপহারকে মিট করলাম, দীপাঞ্জন তীর্থঙ্কর, তারপর কারা অ্যাশেস, খুব মজা হয়েছে কালকে। আমরা এতে ডিআইতে গিয়ে উই রিয়েলি হ্যাড সাচ আ সুপার টাইম, আর ডিআইটা এত সুন্দর করে ডেকোরেট করেছে ফর ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার্স, ইট লুক সো নাইস, ইট ওয়াজ লুকিং বিউটিফুল। বাবা দেখো এরম করে এরম করে ক্রস করে রাস্তা, ইট ইজ সো ডেঞ্জারাস গরু নিয়ে। হ্যাঁ সব থেকে ফেভারিট একটা জায়গা, হি লাভস টু কাম অ্যান্ড চিল, আর বেশ একটা পিকনিক পিকনিক ভাব এখানে আসলেই, ইটস সো নাইস, ইটস লাইক আ পিকনিক পিকনিক ভাব, একটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা সানি একটা ওয়েদার, ব্রাইট গ্রিন চারিদিকে। গৌতম, আমি ইনফ্যাক্ট এন্ড অফ দ্য ইয়ার আই ওয়ান্ট টু কাম অ্যান্ড স্টে হিয়ার ফর টু থ্রি ডেজ, লেটস ডু দ্যাট। আমরা 31st ভাবছি এখানেই কাটাবো এবার, নাইস কোয়াইট 31st, যদি কেউ আসতে চায় এমনি আড্ডা মারতে ফাইন, বাট জাস্ট একটু চিল করবো এখানে থেকে, আই থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া।